হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো যাচ্ছেন। আজকে আপনাদের জন্য সালমান শাহের এক সময়ের জনপ্রিয় সিনেমা আশা ভালোবাসা এক্সপ্লেন করতে এসেছি। আশা করি সময়টা আপনাদের অনেক ভালো কাটবে। আশা ভালোবাসা হলো 1995 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন তমিজউদ্দিন রিজভী। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, সাবরিনা ডন ও মিশা সওদাগর সহ অনেকে। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলচরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। চলচ্চিত্রটি 1995 সালের 1 ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়। সিনেমাটিতে সালমান শাহর নাম থাকে আকাশ, শাবনাজের নাম থাকে ডানা এবং সাবরিনার নাম থাকে পরী। ডন রকি এবং মিশা সওদাগর আকরাম জোদ্দার, গোলাম মুস্তফা, জনাব খান এবং প্রবীর মিত্র উস্তাদ রশিউদ্দিনের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে চলুন বন্ধুরা, আমরা মূল সিনেমাটিতে প্রবেশ করি। মুভির শুরুতে আপনারা দেখতে পারবেন যে আকাশ গান গাওয়ার সুযোগ নেয়ার জন্য একটি ক্যাসেট কোম্পানিতে যায়, কিন্তু সেখানে তার সুযোগ হয় না। তারপর আকাশ তার নতুন বন্ধুর বাসায় গিয়ে ওঠে। তারপর তারা যখন হালকা নাস্তা করছিল, সে সময় টিভিতে দেখতে পায় যে আগামীকাল ডানা ক্যাসেট কোম্পানিতে গানের অডিশন হবে। তা শুনে আকাশ ও তার বন্ধু অনেক খুশি হয়। ওদিকে আবার জনাব খান রহিকে তার ক্যাসেট কোম্পানির থেকে নিয়মিত গায়ক পদ হতে বাইর করে দেয়। পরে দেখবেন রকি নতুন কোম্পানির সাথে এক হয়ে ডানা ক্যাসেট কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারপর দেখবেন আকাশ ডানা ক্যাসেট কোম্পানিতে আসে গানের অডিশন দিতে, কিন্তু এখানে হালকা ভুল বুঝাবুঝি হয়, তাদেরকে বাইর করে দেওয়া হয়। এর মধ্যে ডানাকে আপনারা দেখতে পারবেন। আকাশ ও তার বন্ধু বুঝতে পারে যে তাদের গানের সুযোগ পাওয়ার জন্য ডানার অনুমতি নিতে হবে। তারা নাটক সাজায়, তার গাড়ি নিচে পড়ে, কিন্তু ডানা তাদের চালাকি ধরে ফেলে। ওদিকে রকি ডানাকে প্রেম নিবেদন করলে ডানা তাকে চর মারে। আকাশের নতুন চালাকি আবার ডানার কাছে ধরা পড়ে। ওদিকে আকাশ তার মায়ের ওয়াদার কথা মনে করে অস্থির হয়ে যায়। পরে দেখবেন ডানা ব্যায়াম করছে, সেখানে রকি যায় তার দলবল নিয়ে। রকি এবার সরাসরি ডানার উপর ঝাঁপিয়ে পড়ে। তা আকাশ দেখতে পেয়ে রকি ও তার বন্ধুরা বন্ধুর সাথে মারামারি শুরু করে। আকাশ ইংলিশ বলা আর মায়ের স্টাইল দেখে ডানা অবাক হয়ে যায়। তারপর দেখবেন অডিশন শুরু হবে, একে একে সবাই গান গাবে। অডিশন শেষে যখন ফলাফল ঘোষণার সময় আসবে, সে সময় আকাশ তার গান শুরু করবে। তার গান শুনে ডানা তাকে স্টেজে নিয়ে আসবে। তারপর গান শুরু হবে, গান গেয়ে গান আমি গিয়ে যাব এই আসরে গানটি। ফলাফল জানা যাবে আকাশ অডিশনে সিলেক্ট হয়েছে। ডানা আকাশের প্রতি দুর্বল হবে, আকাশকে ডানা আধুনিক করবে। আকাশ ও ডানা একসাথে ঘোরাঘুরি করবে, তা আপনারা ছবিতেই দেখতে পারবেন। পরে দেখবেন আকাশ তার গ্রামের প্রেমিকা পরীর কথা বলবে, তাদের প্রেম কাহিনীর কথা। দেখতে পাবেন আকাশ পরীর বাবার কাছে গান শিখতে যাবে, পরীকে পরীর সাথে প্রেম করার জন্য। পরীর বাবা উস্তাদ রইসুদ্দিন আকাশের কণ্ঠ শুনে খুশি হয় এবং তাকে গান শেখাতে রাজি হয়। পরী ও মনে মনে খুশি হয়। আকাশ তার প্ল্যান তার বন্ধুদের জানায় যে সে সফল হয়েছে। আকাশের মা তার ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকে। পরে দেখবেন আকাশ সল করে ডানার সাথে দেখা করতে আসে, জ্বরের ভান করে পরীর বাসায় শুয়ে পড়ে। পরীর কাছে আদর পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অভিনয় করে। ইতিমধ্যে পরীর বাবা চলে আসে ও জানতে পারে আকাশ তার বাসায় এসেছে, সে অসুস্থ এবং সে কথা বলে আকাশ চলে যায়। এসব কথা আবার সে তার বন্ধুদের সাথে শেয়ার করে। ঠিক সে সময় পরী দূর হতে সব শুনে ফেলে এবং খুব রেগে যায় ও অভিমান করে কষ্ট পায়, কারণ আকাশের সবকিছুই সাজানো ছিল। পরে দেখবেন পরী আকাশকে এসব বলে রেগে যায়। আকাশ তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে আকাশের গান শেখা শুরু হয়। পরে দেখবেন পরীর দিকে গুন্ডা আকরামের নজর পড়ে। মিশা মানে গুন্ডা আকরামের ডায়লগগুলো ছিল শোনা ও দেখার মতো। আকরাম পরীর উপর ঝাঁপিয়ে পড়বে, তা দেখে আকাশ আকরামকে মেরে পরীকে বাঁচাবে। পরী এবার আকাশের প্রেমে পড়বে, যথারীতি গান শুরু হবে। তারপর দেখবেন আকরাম উত্তেজিত হবে, আকাশের দুর্বল জায়গায় সে আঘাত করবে। আকাশের মাকে ডেকে আনবে, আকরাম আকাশের মাকে চর মারবে, তাকে টাকা শোধ করার জন্য 2 মাস সময় দিবে। আকাশের মা মানসিকভাবে এতে অনেক ভেঙে পড়ে। তা শুনে আকাশ খেপে যাবে, তা দেখে আকাশের মা তাকে থামিয়ে টাকা শোধ করার জন্য কথা বলবে, যার জন্য আকাশ আজ বর্তমানে শহরে এসেছে। তারপর দেখবেন সিন চলে আসবে বর্তমানে, যেখানে ডানা আকাশকে টিভিতে গান গাওয়ার জন্য নিয়ে যাবে, যেখানে আকাশ গান গাবে। এদিকে রকি ও আকরাম এক হবে, তারা নতুন প্ল্যান করবে। ডানার বাবা গানের চুক্তি করাবে আকাশের সাথে, তাকে 50,000 টাকা দিবে। আকাশ এতে অনেক খুশি হয়। গুন্ডা আকরাম শেষ সময়ের জন্য অপেক্ষা করবে, তার আর মনে মনে পরীকে কামনা করবে। আকাশ টাকা নিয়ে বাড়ি যাবে ও তার মা সহ আকরাম
মেয়ের বাড়িতে যাবে, টাকা ফেরত দিবে এবং বিনিময়ে দলিল নিবে। আকাশের মা আকরামের চর ফেরত দিবে। পথে আকাশের সাথে তাদের মারামারি হবে। পরীর সাথে আকাশ দেখা করতে যাবে, তাদের বহুদিন পর দেখা হবে। ওদিকে আবার ডানা আকাশকে মিস করবে ও গান শুরু হবে। পরে দেখবেন আকাশের মা পরীকে তার ঘরের বোমা বানাতে পরীর বাবার কাছে প্রস্তাব দিবে। তা শুনে আবার আকরাম খেপে যায়, পরীর বাড়িতে গিয়ে পরীর বাবাকে মেরে ফেলবে। পরী বাসা হতে পালিয়ে যাবে। পরীর বাড়িতে আগুন লাগিয়ে দিবে আকরাম। ওদিকে আকরাম পরীকে ধরতে চাইবে, পরী কোনো উপায় না পেয়ে নদীতে ঝাঁপ দিবে। বাড়ির আগুন দেখে সবাই ধরে নিবে পরী ও তার বাবা আগুনে পুড়ে মারা গেছে। আকাশ পরী যেন অস্থির হয়ে যাবে। আকাশের মা তাকে শহরে যেতে বলবে। ওদিকে ডানা আকাশের কথা ভাবতে থাকবে ও অপেক্ষা করবে। ডানার বাবা ডানার মনের অবস্থা বুঝতে চেষ্টা করবে। আকাশ এখন শুধু পরীর কথা ভাবতে থাকবে এবং সে বিমর্ষ থাকবে। আকাশ আবার তার মায়ের কথা শুনে শহরে যাবে। ডানা আকাশকে দেখে জড়িয়ে ধরবে ও তা দূর থেকে ডানার বাবা দেখতে পাবে এবং বুঝতে পারবে। আকাশের গানের রেকর্ডিং শুরু হবে। চারিদিকে আকাশের সুনাম ছড়িয়ে পড়বে। তা দেখে রকি অনেক খেপে যাবে। ডানা আকাশকে মনের কথা বলতে পার্কে নিয়ে আসবে। ডানা তার ভালোবাসার মানুষ যে আকাশ, সে কথা সে আকাশকে জানাবে। কিন্তু আকাশ পরীর কথা বলতেই ডানা সেখান হতে রেগে চলে যাবে। ডানা মন খারাপ করে বাড়িতে ফিরবে। তারপর আপনারা দেখতে পারবেন ডানা রাগ করে দরজা বন্ধ করে দিবে। ডানার বাবা এর কারণ জানতে চাইবে। আকাশ ডানাকে ভালোবাসে না, সে কথা ডানা তার বাবাকে জানাবে। তা শুনে ডানার বাবা আকাশের কাছে যাবে এবং এর কারণ জানতে চাইবে। তাকে বিভিন্নভাবে প্রপোজ করবে এবং বোঝানোর চেষ্টা করবে। আকাশ কিন্তু আকাশ তার আগের ভালোবাসার কথা খান সাহেবকে বলবে। আকাশ এখন নতুন করে কাউকে ভালোবাসার পরিস্থিতি নেই, সে তা খান সাহেবকে ভালো করে বুঝিয়ে দিবে। খান সাহেব এতে অনেক চিন্তায় পড়ে যাবে। তারপর আপনারা দেখতে পারবেন ডানা তার বাবার কাছে আকাশের রাজি হওয়ার কথা শুনতে না পায় মনে কষ্ট নিয়ে নিজেকে শেষ করে দিতে চাইবে। মেয়ের কষ্ট সইতে না পেরে ডানার বাবা মানে খান সাহেব আকাশের মায়ের কাছে যাবে, তাকে অনুরোধ করবে। আকাশের মা শহরে গিয়ে ডানার অবস্থা খারাপ দেখবে এবং ডানার প্রতি তার মায়া হবে। আকাশের শহরের বাসায় যাবে তার মা এবং তার বিয়ের কথা বলবে ডানার সাথে এবং তাকে তার এতে এবং ডানাকে বিয়ে করার জন্য সে কসম দেবে। তারপর আপনারা দেখবেন আকাশ ডানার বিয়ে হয়। বিয়ের রাতেও আকাশ ডানা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে শুবে। তারপর আবার বিয়ের গান যথারীতি শুরু হবে। রাতে ডানার প্রতি আকাশের মায়া হবে। অন্যদিকে রকি আকাশের উপর খেপে আরো বেশি খেপে যাবে। ডানা ও আকাশ তাদের বাবা মায়ের মায়েদের কাছে ভালো থাকার অভিনয় করবে। তারা দুজনে বেড়াতে যাবে, সেখানে গুন্ডারা তাদেরকে আক্রমণ করবে, ডানাকে গুলি করবে ও আকাশকে মেরে প্রায় অজ্ঞান করে মেরে ফেলার মতো অবস্থা করে দিবে। আকাশের অবস্থা খুব খারাপ হবে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডানা নিজের অবস্থা খারাপ যেন আকাশকে রক্ত দিবে। আকাশে ডানার প্রতি মায়া ও ভালোবাসা জাগবে। এখানে আপনারা দুর্দান্ত একটা সিন দেখতে পারবেন। ডানা আকাশের কাছে স্ত্রীর মর্যাদা ফিরে পাবে। তারপর গান শুরু হবে। তারপর দেখতে পারবেন খান সাহেব অসুস্থ হবে। ডানা তার বাবাকে নিয়ে ব্যাংকক যাবে। আকাশের গানের প্রতিযোগিতা থাকায় সে যেতে পারবে না। এবার সিনেমাটি অন্যদিকে মোড় নেবে। আকাশের গান চারিদিকে শোনা যাবে। দেখবেন একজন রেডিওতে তার গান শুনতে শুনতে যাচ্ছে। সেখানে আবার আপনারা পরীকে দেখতে পারবেন নতুনভাবে। সে গান মানে আকাশের গান শুনতে পেরে সেটা নিয়ে মানে রেডিওটা নিয়ে পালাতে চাইবে। সেখানে পরী আকাশের আনুমানিক ঠিকানা যে আকাশ এখন ঢাকায় থাকে সেটা জানতে পারবে। এবার আপনারা দেখতে পারবেন গান স্টুডিওতে পরী আসবে এবং আকাশের সাথে দেখা করতে। আকাশ ও পরীর দেখা হবে। আকাশ অবাক হয়ে যাবে পরীকে দেখে। আকাশ জানতে পারবে পরী মানসিক রোগ হয়েছে। ডাক্তাররা তাকে যত সম্ভব হাসি খুশি রাখতে বলবে, না হলে সে পুরাই মানসিক রোগী হয়ে যাবে। আকাশ পরীর কথা তার মাকে জানাবে, এতে তার মা রেগে যাবে। পরে পরীর মানসিক রোগের কথা জানার পর কিছুটা চুপ থাকবে। ওদিকে আবার ডানা ও তার বাবা বিদেশ থেকে চলে আসবে। আকাশ এবার দোটানায় পড়ে যাবে। একদিকে পরী অন্যদিকে ডানা কার সাথে কি করবে। পরী আকাশের জন্য পাগলামি করবে, আকাশকে সে বিয়ে করতে বলবে। পরে পরী মাজারে যেতে চাইবে। আকাশ পরীকে মাজারে নিয়ে যাবে। সেখানে আবার সেদিন ডানাও যাবে, তার বাবার মানত ছিল সেজন্য। সেখানে ডানার বাবার ম্যানেজার আকাশ ও পরীকে মাজারে দেখতে পাবে এবং পরীকে জানাবে।
ডানা ভালো করে দেখতে না পেয়ে অভিষেক গিয়ে আকাশকে খুঁজবে এবং সেখানে আকাশকে দেখে একটু স্বস্তি পাবে, কিন্তু এ নিয়ে তার মনে একটু ভয় থেকেই যাবে। এরপর প্রায় এরকম ঘটনা আকাশকে সামলাতে হবে, যা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তারপর আপনারা দেখতে পাবেন হাসপাতালে গিয়ে আকাশ ও পরি, ডানা ও তার বাবার কাছে ধরা পড়ে। সে সময় আকাশ নিজের নাম বাতাস বলে চালিয়ে দেয়। ডানা তার সরল মনে বিশ্বাস করে নাই, ডানার বাবা তা করে না, তাই তাকে তাদের বাসায় আসতে বলে। এখানে সিনগুলো আসলে খুব মজার ছিল। পরে দেখবেন ডানার বাবা আকাশের চালাকি ধরার চেষ্টা করবে, তাদের বাসায় এ যাত্রায় আকাশ কোনো মতো সবাইকে সামলে নিবে, ওদিকের রকি আকাশ ও পরির ছবি তুলে রাখবে। ডানাকে ফোন করে জানিয়ে দেয়, কিন্তু সেই সময় আকাশ আসায় তার কাজে আসে না। ডানার বাবাও আকাশ আর বাতাসের ঘোলে পড়ে যাবে। ওদিকে গুন্ডা আকরাম রকির সাথে দেখা করতে আসে এবং সেখানে আকাশ ও পরির ছবি দেখতে পায়। আকরাম ডানাকে ফোন করে আকাশ ও পরির কথা জানিয়ে দেয়। ডানার মনে সন্দেহ আরো তীব্র হয়, সে তার বাড়িতে যায়, গিয়ে দেখে পরিকে দেখতে পায়। পরির সাথে আকাশের কি সম্পর্ক তা সে জানতে চায়। এখানে আপনারা দুদন্ত একটা সিন দেখতে পারবেন। ঠিক সে সময় আকাশ সেখানে আসে, সে পরিকে তার হারিয়ে যাওয়া ভালোবাসা সে কথা সে ডানাকে জানায়। ডানা এসব মানতে চায় না। সে সময় আকাশের মা আসে, সব ঘটনা খুলে বলে। ডানা তারপরও মানতে চায় না। এবার ডানার বাবা তাকে বুঝাবে যে তিনি বিষয়টা জানেন, আকাশ তাকে এটা আগেই জানিয়েছে। আকাশ বলে পরি ও ডানার কথা ভেবে সে এরকম করেছে। ডানা কষ্টেও অভিমানে সেখানে চলে যাবে। তারপর আপনারা দেখতে পারবেন ডানার বাবা তাকে বুঝাতে গিয়ে নিজেও বুঝতে পারছে না এখন কি এর সমাধান হবে, পরি ডানা ও আকাশ কিভাবে একসাথে থাকবে। ঠিক সে সময় রকি ডানাদের বাসায় চলে আসে এবং ডানাকে তুলে নিয়ে যায়। আকাশ রকির পিছু নেয়, ওদিকে পরিকেও তুলে নিয়ে যায় আকরাম গুন্ডা। আকাশ রকির রাস্তায় ঢুকে পড়বে, মারপিট চলবে, রকি আকাশের হাতে পুরা পিটুনি খাবে। ওদিকে গুন্ডা আকরাম পরিকে মারার হুমকি দিবে। আকাশ চালাকি করে আকরামকে ধরে ফেলবে এবং তাকে আচ্ছা তোলাই দিবে। ছবির শেষের দিকে রকি আকাশকে গুলি করতে ধরবে, সে সময় পরি এসে তাকে বাঁচাবে এবং নিজে গুলি খাবে। শেষের দিকে পুলিশ আসবে, রকি ও আকরামকে ধরে নিয়ে যাবে। পরির সাথে সাথে সিনেমাটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন, এবং সিনেমাটিতে সালমান শাহের অভিনয় কেমন ছিল, তার কমেডিগুলো কেমন ছিল তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন। আর সালমান শাহর কোন সিনেমাটি আপনাদের বেশি প্রিয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।